নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি মানসী। শুরু করছি বাংলাদেশ সারাদিন, আর শুরুতেই চোখ রাখবো হেডলাইন্স। বাংলাদেশে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ইজ্জাত্রায় স্বস্তি এনেছে পদ্মা সেতু, উত্তরের পথে ভোগান্তি। সেপ্টেম্বরের আগে কাটছে না লোডশেডিং, বিদ্যুৎ বাঁচাতে অফিস সময় কমানোর প্রস্তাব। দুই উড়োজাহাজের সংঘর্ষ, বিমানের মুখ্য প্রকৌশলী সহ তিন কর্মকর্তা সাময়িক বরখাস্ত। অবশেষে হার মানলেন ক্যান্সারের কাছে, 75 বছর বয়সে না ফেরা দেশে ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী শর্মিলি আহমেদ। গত 24 ঘন্টায় বাংলাদেশে ঘটে গেছে বহু খবর, সেই সমস্ত খবরেই এবার চোখ রাখবো। ফেরি পারাপারে ঘাটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, যাত্রী বোঝাই লঞ্চে মানুষের গাদাগাদি। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঈদে উৎসবে যাতায়াতের ক্ষেত্রে প্রতিবারের সাধারণ দৃশ্য ছিল এটি। এবার সব পরিস্থিতি বদলে দিয়েছে পদ্মা সেতু। সড়কপথে পদ্মা সেতু হয়ে স্বল্প সময়ে স্বস্তিতে বাড়ি ফিরতে পারছে এ অঞ্চলের মানুষ। সড়কে যাতায়াত সহজ হওয়ায় অতিরিক্ত যাত্রীর চাপ নেই নৌপথেও। সদরঘাট থেকে ছেড়ে যাওয়া লঞ্চগুলোয় নেই মানুষের ভিড়। এবারের ঈদযাত্রায় দক্ষিণের মানুষ স্বস্তিতে থাকলেও উত্তরের পথে দুর্ভোগে পড়ছে যাত্রীরা। সড়কপথে যানবাহনের ধীরগতি, যানজট আর রেলপথে অতিরিক্ত যাত্রীর চাপ বাড়িয়েছে ঘরমুখী মানুষের কষ্ট। দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাট পাটুরিয়া দৌলতদিয়ায় আগের কয়েকদিনের মতো আজও যানবাহনের চাপ খুব একটা ছিল না। দেশে ক্রমশই জ্বালানির সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। এই পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অফিস সূচি কমিয়ে আনার জন্য জনপ্রশাসন ও সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ বিভাগের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহি চৌধুরী। এ সময় তিনি বলেন, বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বিদ্যুৎ সাশ্রয়ী হওয়া ছাড়া উপায় নেই। তাই সকল অফিসে এসি ব্যবহার কমানো, অফিস সময় কমিয়ে আনাসহ বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে সরকারের কাছে। তিনি আরো বলেন, আমরা আলোচনা করেছি, এটি হয়তো সরকারের উচ্চ পর্যায়ের বিবেচনাতেও আসতে পারে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজের সংঘর্ষের ঘটনায় মুখ্য প্রকৌশলী সহ বিমানের তিন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, দুর্ঘটনার বিষয়টি তদন্তে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির সুপারিশক্রমে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত শেষ হলে তিনজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিমান। এর আগে গত 3 জুলাই রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং 787 ড্রিমলাইনার এবং বোয়িং 737 উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুটি বাহনেরই ডানা ক্ষতিগ্রস্ত হয়। ষাটের দশকের তুমুল জনপ্রিয় নায়িকা শর্মিলি আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। শুক্রবার সকালে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। গুণি এই অভিনেত্রীর প্রকৃত নাম মাজেদা মল্লিক। 1947 সালের 8 মে রাজশাহীতে তার জন্ম। রাজশাহী বেতারের শিল্পী ছিলেন তিনি। তার প্রথম ছবি ঊর্ধ্ব ভাষায় নির্মিত ঠিকানা মুক্তি পায়নি। ষাটের দশকে নায়িকা হিসেবে জনপ্রিয়তা পান সুভাষ দত্তের আলিঙ্গন, আয়না ও অবশিষ্ট আবির্ভাব ছবিতে। কিছু উর্দু ছবিতেও অভিনয় করেছেন তিনি। স্বামী পরিচালক রূপকারের পলাতক ছবিতেও অভিনয় করেছেন শর্মিলা আহমেদ। স্বাধীনতার পরে রূপালী সৈকতে, আগুন, দহন ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন শর্মিলা আহমেদ। এছাড়া কয়েকশো টিভি নাটকে অভিনয় করেছেন শর্মিলা আহমেদ। বাংলাদেশ সারাদিন এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।